তো আমি এই মুহূর্তে আছি, এই রোডটার নাম জানি কি? সেকশন 7, 6 নম্বর দিগুলো মানে সরকারি কোয়ার্টার। আচ্ছা, 6 নম্বর, 6 নম্বর টপ ব্লক সরকারি কোয়ার্টার, 6 নম্বর টপ ব্লক সরকারি কোয়ার্টার, মিরপুরে আছি। এদিকে কমার্স কলেজ না? কমার্স কলেজে যাই, এদিকে প্রশিকা বিল্ডিং সামনে না? হ্যাঁ, প্রশিকা বিল্ডিং, প্রশিকা ওইদিকে, ওই যে ওইটা, হ্যাঁ, চলন্তিকা, চলন্তিকা আর প্রশিকার মাঝখানে একটা নার্সারিতে আসছি। আপনার নাম কি? তোফাজ্জল ভাইয়ের নার্সারিতে আসছি, নর্থ বেঙ্গল নার্সারি, ওনার নার্সারির নাম। তো আসলে একটা কাজে আসছিলাম, ওনার নার্সারি দেখে থামলাম। থেমে আমি আসলে কতগুলো গাছ কিনে ফেললাম, পছন্দ হয়েছে কিনে ফেলছি, এবং উনি মোটামুটি রিজনেবল প্রাইসেই দাম রাখছে, খুব বেশি দাম রাখে নাই। কিছু সার নিছি আমি, শিংকুচি নিছি, শিংকুচি নিছি, হাড়ের গুঁড়া নিছি, এই দুইটা জিনিস আমি আমার এলাকায় অনেক খুঁজে পাই নাই, ওনার এখানে পাইছি। তার মানে বোঝা যাচ্ছে যে অনেক দুর্লভ জিনিস ওনার এখানে পাওয়া যাবে। তো একটু ঔষধি গাছ, এই যে একটা একটা নমুনা দেখাই, এই যে একটা ঔষধি গাছ, এই ঔষধি গাছটা আমি কোনো নার্সারিতে দেখি নাই, ওনার নার্সারিতে এসে পাইলাম। তো তোফাজ্জল ভাই এটা আমাকে গিফট করছে, এটা কিন্তু সে আমার কাছে বিক্রি করে নাই, সে এটা আমাকে গিফট করছে। সে অনেক বড় মনের একজন নার্সারি বাগানের মালিক, আল্লাহ তার ভালো করুক। তো ওনার নার্সারিটা যদি একটু দেখায়, এক যে ওই পাশটা একটু ধরো, হ্যাঁ, ওই মাথা থেকে শুরু হয়েছে রাস্তার ফুটপাত, যেখান থেকে উঠছে ওখান থেকে শুরু হয়েছে, আর এইদিকে ওই যে পিলার, ইলেকট্রিক পিলার পর্যন্ত গেছে, প্রায় 200 থেকে 250 গজ, আরো বেশি হবে না, 200 থেকে 250 মিটার, 100 মিটারের বেশি, 150 মিটারের মতো হবে, লম্বা একটা নার্সারি, ফল ফুল, তারপরে ক্যাকটাস, তারপরে টব, সার, ভ্যারাইটি জিনিস আছে তার কাছে, মোটামুটি সব কিছুই পাওয়া যাবে। তো আমি কি কি গাছ নিছি একটু তোফাজ্জল ভাই আসেন তো একটু একটু বলে দেন। এটা হচ্ছে বাগান বিলাস নিছি, বেগুনি কালারের বাগান বিলাস, আর এটা হলো সিঁদুর কালারের, সিঁদুর, লাল সিঁদুর কালারের বাগান বিলাস নিছি, আর এটা নিছি হচ্ছে শিউলি ফুল নিছি, আর আমি শিংকুচি নিছি, হাড়ের গুড়ি নিছি, আর নিম ফুল পাইনি আপনার কাছে, ইয়ে ভাই সরিষার ফুল, সরিষার ফুলটা নিছি। তো এই ছিল আজকে আমার ছোট্ট কেনাকাটা, তা প্রায় টোটাল আমার গেল আজকে এখানে 800 টাকা, 800 টাকার জিনিসপত্র কিনছি আমি। আমার যদি বাইক না হয়ে আজকে গাড়ি হইতো, তাহলে হয়তো আরও অনেক কিছু নিয়ে যেতাম, যেহেতু জায়গা সংকট আমি এই কারণে এইটুকুর মধ্যে আজকে সীমাবদ্ধ। তবে আমি আবার আসবো, তোফাজ্জল ভাইয়ের এখানে আবার আসবো, আরও কিছু গাছ দিতে আসবো। তো তোফাজ্জল ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। 01735063935। তো নাম্বারটা আমি আবার ডিসপ্লেতে আপনাদের দিয়েও দিব। কার্ড আছে আপনার? স্ক্রিনে আপনারা ওনার একটা ব্যানার দেখতে পাচ্ছেন, এই যে লিচুর যে ছবি দেখাইছেন, এরকম লিচু গাছ কি আছে আপনার কাছে? কত পড়বে? 300 টাকা। কম পরের সিজনে লিচু ধরবে? এই সিজনেই ধরবে, আছে নাকি এখন? আচ্ছা আচ্ছা, আমার কাছে একটা বাইর করেন তো চারা, লিচুর চারা, আমার লিচুর রাজা, হ্যাঁ আমার কাছে লিচু, যে কোনো আম পাবে আমার লিচুটা আমরা সবচেয়ে বেশি। তো আমি তো আপনার কাছে আজকে 800 টাকার সদাই করছি, আমি এটারে 1000 টাকা নিতে চাই, আপনি 100 টাকা কম আমার দিয়ে দেন লিচু চারাটা। এই যে দেন, তোমার জন্য হাসি দিয়ে সেই চারাটাও আমাকে দিল, আরে তার 300, আমি 10 টাকা লাভ করে খাবো, সৎ পথে হালাল পথে, হালাল সত্য কথা বলে, যে আমি আপনাকে অরিজিনাল একটা বোম্বাই চায়না থ্রি, বোম্বাই বেদেনা মাদ্রাজি আমার কাছে পাবেন, এই চারাগুলো সর্বোচ্চ আমার কাছে পাবেন, অরিজিনাল বোম্বাই। এটা এটা উনি এখানে 300 টাকা বিক্রি, এবং হ্যাঁ, এবং সেই জায়গা থেকে উনি আবার আরো 100 টাকা আমাকে কমাই দিছে, 200 টাকা আমাকে এই চারাটা উনি দিছে, এবং উনি এটাও বললো যে নেক্সট সিজনে এটাতে ফল আসবে, এই আগামী গ্রীষ্মই এটা থেকে ফুল বেরোবে এবং ফল আসবে।
তো যাই হোক, তোফাজ্জল ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি বলার মতো তেমন আর কিছু নাই। আমি আসলে কি, আমি সৎপথের ব্যবসা করি, এটা ভারসাম্য রক্ষাতে বন বিভাগ থেকে আমাদের জন্য, এটা আমাদের জন্য না, এই দেশের জন্য, যদি গাছ লাগান দেশ দেশ বাঁচান, এটা এই শেখ হাসিনার ভাষ্য, এটা আসলেই সত্য। আপনি আমাদের দিনের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম উনি বলে গেছেন, যদি শোনো যে বাবা কাল কিয়ামত হবে, তার আগের দিন পারলে একটা গাছ লাগাইয়া আসিও। এই সৎপথের ব্যবসা এগুলা, যদি আমি মিথ্যা কথা বলি তাহলে তো মিথ্যা, আর আমি সদাই সত্য কথা বলে ব্যবসা করি, আমার এটাই। অনেক দামি কথা বলছে তোফাজ্জল ভাই, যে মৃত্যুর আগে আপনি একটা গাছ লাগায় যাবেন, সেই গাছ কিন্তু আপনাকে আজীবন সওয়াব দিবে, নেকি দিবে এই গাছ থেকে। হ্যাঁ, আপনি থাকবেন না, কিন্তু গাছ থাকবে। এই গাছের অক্সিজেন যে খাবে, এই গাছের ফল যে খাবে, এই গাছের বাতাস যে খাবে, এই গাছের ছায়া যে পাবে, সব কিছু থেকে সে নেকি পাবে। একটি গাছ রোপণ করা এতটা ইম্পর্টেন্ট, আর আমরা শুধু গাছ কাটি কিন্তু গাছ লাগাই না, না বুঝে করি। যাই হোক, সবাইকে হ্যাঁ, সবাইকে আমাদের গাছ লাগানোর হিদায়ত দান করুক আল্লাহ। হ্যাঁ, আপনি ছাদ বাগান তৈরি করে দিয়ে আসেন, যে কোনো ছাদ বাগান তারা চাইলে তাদের বাসায় বসে করে নিতে পারবে, যে কোনো ছাদ বাগান, গার্ডেনের সামনে ল্যান্ডস্কেপ ডিজাইনের কাজ করি আমি। বিশাল ইনফরমেশন পেয়ে গেলাম, উনি ল্যান্ডস্কেপ দেখে বাসার সামনের এবং ছাদ বাগানের গার্ডেন চেক করে দিয়ে আসে। তো যাই হোক, আপনাদের কাছে তো ওনার নাম্বার আমি দিচ্ছি, স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, তো আপনারা আপনাদের চাহিদা মতো ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আজকের ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আজকে এখানে শেষ করছি। খুদাহাফেজ, আল্লাহ হাফেজ।